আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মধ্যরাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সিএফসি ও বিজয় গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে 5 জন ছাত্রলীগ কর্মী আহত হয়েছে। শনিবার দিবাগত রাত 12টার দিকে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের সামনে সংঘর্ষের এই ঘটনা ঘটে। সংঘর্ষের জেরে রবিবার সকালে ট্রেনের হুইস পাইপ কেটে দিয়েছে, ফলে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন চলাচল বন্ধ রেখেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এছাড়া 12টি শিক্ষক বাসের চাকার হাওয়া ছেড়ে দেওয়ায় পরিবহন দপ্তর থেকে কোনো বাস শহরে যেতে পারেনি। জানা যায়, কিছুদিন আগে সোহরাওয়ার্দী হলে রুম দখলকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এগুলার নেতৃত্বে রয়েছে ইলিয়াস, তারেক, জায়দাওয়াল। আপনারা জানেন জায়দাওয়াল বিশ্ববিদ্যালয়ে তাপস হত্যা মামলার আসামি, 28 নম্বর আসামি। তো এরা বিশ্ববিদ্যালয়ে এসে টাকা দিয়ে ছেলে পেলেদেরকে ইয়াবা খাওয়ানোর কথা বলে কিছু ছেলেকে মোটিভেট করার চেষ্টা করে। এই মোটিভেট করতে আসাতেই ছেলেরা তাদেরকে প্রতিহত করছে। আর আমি স্পষ্টভাবে বলি, এই বিশ্ববিদ্যালয়ে আর কোনো ভোগী রাজনীতি নাই, এখানে হলভিত্তিক রাজনীতি হচ্ছে। সম করেছি আমাদের প্রত্যেকটি হলে হলে প্রোগ্রাম হচ্ছে, এরাদের অবস্থান কোনো হলেও নেই, ওরা কারা? এদিকে রাতে সংঘর্ষ চলাকালে প্রক্টোরিয়াল বডির কোনো সদস্যই ঘটনাস্থলে ছিলেন না। এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর ডক্টর শিরিন আক্তার জানান, ছাত্রদের মধ্যে দুটি গ্রুপের অন্তর্কন্ত, যে আমাদের ট্রান্সপোর্টে এবং ট্রেনে ওরা যা করার একটু করেছে, বাসগুলি যেতে পারে নাই, ট্রেনও যেতে পারে নাই, পরীক্ষাগুলো ঠিক মতো চলছে, ওরা এসে গেছে, যেগুলি পরীক্ষা ছিল শুরু হয়েছে। বাস তো আপনারা চট্টগ্রামে যেতে পারেনি আর চট্টগ্রামে ট্রেনটাও আসতে পারে, পরীক্ষাটা কীভাবে হলো? পরীক্ষা কীভাবে হলো আমি জানি না, তোমাকে বলতে পারবো না, কিন্তু পরীক্ষা হয়েছে, ওরা এসে গেছে। ডেস্ক নিউজ, সি+ টিভি, চট্টগ্রাম।